গেশজি, সোমবার, গুড মর্নিং। সবাই নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন? তো সকালবেলা টিফিনে এই মাংস আর ভাত, মানে কালকে ছিল, ওরা খাচ্ছে, আর এ মুড়ি খাচ্ছে, আর এখানে সব সবজি চারদিকে পড়ে আছে, সব গোছাবো ফ্রিজের মধ্যে। আমাদের সব নিরামিষই হবে, কালকে যেহেতু মাংস পড়েছিল ওদেরকেই গরম করে দিলাম। তো দেখা যাক নিরামিষে কী রান্নাবান্না হয়। আর ওখানে মিকু বাবু দাঁড়িয়ে আছে, তো রান্নাবান্না করে আবার পরে আপনাদের সামনে আসছি। এখানে চিচিঙ্গা রেখেছি, আর এক একটা করে সবজিগুলো গুছিয়ে নেবো। কিন্তু ঢ্যাঁড়শ আমি কোনোদিনই ফ্রিজে ঢোকাইনি, যেহেতু এটা শক্ত হয়ে যায়, বাইরে পেপারে বেঁধে রাখি। সব সবজি ঢোকাই, কিন্তু ফ্রিজে আমি ঢ্যাঁড়শটা ঢোকাইনি। যাই হোক, সবজিগুলো গুছিয়ে নিই। তো আজকে কী কী রান্না হয়েছে একবার দেখিয়ে নিই। তো এটা তো ভাত হয়েছে, দেখা আর দেখানোর কিছু দরকার নেই। আজকে সোমবার, পুরো নিরামিষ। আজকে পটলের নিরামিষ তরকারি করেছি, পটলের দোলমা বানিয়েছি। এটা একটু আলু ভাতে করেছি, কেন সেটা পরে বলছি। একটু অল্প আলু ভাতে আছে, এটা আলু ভাজা, এটা কাঁচকলা ভাজা, এটা উচ্ছা ভাজা, এটা চাটনি করেছি আমের, আর এটা টমেটো দিয়ে অড়হর ডাল করেছি। আর এইদিকে এই পেপারের মধ্যে সব খাবার গুছিয়ে দিয়েছি। আসলে ম্যাম নিরামিষ খায়, আর আমার বাড়িতে আজকে সোমবার, সবাই নিরামিষ খাই, তাই জন্য বলি একদম নিরামিষ যখন খাই। ম্যাম কালকে চলে যাবেন, কালকে তো আমরা কলকাতা গেছিলাম, পুরো কলকাতাতে পুরো বৃষ্টিতে ম্যামও ভিজে গেছে। আর ম্যাম তো রান্নাবান্না করে না, সবাই মোটামুটি খাবার দেয় টুকটাক। তো ম্যাম কালকে চলে যাবেন, টিকিট কাটা আছে, তাই বললাম, ম্যামকে বললাম আপনার জন্য একটু রান্না করে পাঠিয়ে দিই। সোমবার নিরামিষ খায় উনি, তাই একটু সব নিরামিষ সব রান্না করে পাঠিয়ে দিয়েছি, নিয়ে যাবে। আর এখানে সব আছে, কালকে ফুলের তোড়াটা এখনো অবধি জল জল করছে চোখের সামনে। কালকে রবিবার ছিল, আমরা ভোর থেকে উঠে প্রোগ্রাম ছিল মেয়ের, টিভিতে প্রোগ্রাম, তাও মেয়েকে ওই ফুলের তোড়া দিয়ে ওখানে সম্মাননা জানিয়েছিলেন, সে ফুলের তোড়াটাকে ওখান থেকে বয়ে বয়ে নিয়ে এসছে। তো দেখুন, হয়তো টিভি প্রোগ্রামটা হয়তো খুব বড়ও নয়, যদিও না বড় হোক তবু মানুষ ছোট থেকেই তো সব কিছু বড় হয়, চেষ্টা সব কিছু চেষ্টা করে যেতে হবে। বসে বসে ঘরে বসে তো সব কিছু হয় না, ঘরে বসে বাবা সব কিছু হবে না, চেষ্টা করা যাচ্ছে, দেখা যাক পরবর্তীকালে কোনো যদি একটা জায়গায় পৌঁছাতে পারি। পড়াশোনা তো এখন প্রচুরই প্রবলেম, তাই ভাবছি নাচ ভালো করে ওরা, একটা ইউটিউব চ্যানেল আছে, আর একটা ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছে, সেখানে সবসময় নাচে প্রোগ্রাম ওদেরকে করলে সেখানেও একটা মোটামুটি পয়সা দেবে বলেছে। এমনিতে অনলাইনে নাচ শেখায়, বাড়িতেও নাচ শেখায়। তো কলেজ তো শেষ, তারপরে তো প্র্যাকটিস আছেই, এখন তো চাকরির প্রচুর প্রবলেম, দেখা যাক কী হয়। তো পরে আপনাদের সামনে আসছি, আপাতত চান করবো, ঘরে সমূহ কাজ হয়ে গেছে, বাইরে জামা কাপড় সব মিলে দিয়ে এসছি, সব জামা কাপড় তুলবো। যাই হোক, পরে আবার আপনাদের সামনে আসি। আলু ভাতটা ম্যাম খেতে ভালোবাসে, তাই ম্যামকে একটু দিয়েছি, আর আমার জন্য রেখে দিয়েছি, এই জন্যই আলু ভাতে দেওয়া, নিরামিষই আর কি। যাই হোক, একটা পোনা মাছ থাকলে একটু মাছের ঝোল ভাত করে দিই, যাই করি, সেটা আর করা হয়নি। নিরামিষ খাবে যখন ম্যাম, বাড়ির আমরাও সবাই নিরামিষ, ম্যাম ওর জন্যই আলু ভাতে একটু করে দিয়েছি, ম্যাম আলু ভাতে খেতে ভালোবাসে। দেখে দেখে এই যেখানে লেখা আছে দেখুন, ৭৫ টাকা। ৮২ টাকা।
আসলে হয় না হ্যাঁ বলে নালে সন্ধ্যা দিদি বেকার আসা দরকার আসতে হবে নি তুই সন্ধ্যা দিদি তবে তো আজকে তো সোমবার কোনো আজকে 11 তারিখ আমার 10 তারিখে 10 তারিখ হলেই বাজার করি তো বাজার সেই কলকাতা থেকে এসেই কালকে রবিবার ছিল আজকে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়েছিলাম সব মশলা বাজার এই যে সব বাজার করে নিয়েছি কিছু গোছানো হয়নি সব টেবিলের মধ্যে রেখে দিয়েছি সব গোছাবো বাজারগুলো গুছিয়ে নেবো কালকে অবশ্য সকালে গোছাবো এখন আর ভালো লাগছে না একধারে টেবিলের মধ্যে একধারে রেখে দেবো গুছিয়ে কালকে সব মশলা বাজার গোছাবো তারপরে খাওয়া দাওয়া রান্না বান্না তো আছেই আর দেখা যাক তারপরে আর কি গোছাতে যদি পারি টাইম হয় তাহলে গুছিয়ে নেবো আর নাহলে সব থাকবে কাল সকালবেলা উঠে তাড়াতাড়ি করে সব বাজারগুলো গুছিয়ে নেবো কারণ বাড়িতে জাস্ট 11-12 তারিখের মধ্যেই আমি বাজারগুলো করে নিই যাই হোক আপাতত রাখি পরে আবার আপনাদের সামনে আসছি এই কুমড়ো পাতাগুলোকে এইরকম শিরাগুলোকে আস্তে আস্তে থেতলে নিলাম এটা আমি আজকে ইলিশ মাছ ভাপা করবো কুমড়ো পাতা দিয়ে এইগুলোকে এই শিরাগুলোকে থেবড়ে নিয়ে ভালো করে ধুয়ে তারপর কিভাবে মশলা মাখিয়ে কিরম করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনাদের তো এখন রাখলি তাই আজকে ইলিশ মাছের পাথুরি বানাবো আমি এটা কুমড়ো পাতা দিয়ে করব কুমড়ো পাতাটা তো আগে দেখিয়েছি থেঁতো করে এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইখানে হলুদ আর লবণ মাখিয়েছি আগে থেকে আর এটার মধ্যে কী দিয়েছি বলে দিই সর্ষে আছে দুরকম সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে আর আদা আছে পেঁয়াজ বাটা আছে চালমগজ বাটা আছে সর্ষের তেল দিয়েছি একটু চিনি দিয়েছি দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই দইটাকে আগে থেকে আমি এ করে নিয়েছিলাম জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে দইটাও দিয়ে দেবো তারপরে কিভাবে পাতা মুড়ে দেখাচ্ছি এবার এই মাখানো আর এর মধ্যে এক্সট্রা করে লবণ দিলাম না কেন সর্ষে বাটার সময় লবণ দিয়েছি যাতে লবণ দিলে সর্ষেটা তিক্ত হবে না এবার কিভাবে করছি সেটা দেখাই এগুলোকে থেঁতো করে দিয়েছি ছোট পাতা হলে এইরকম করে দিয়ে মাছটাকে এরকম করে ডুবিয়ে বড় পাতা দরকার ছিল মাছটা খুব বড় মুড়বে কি করে দেখি দুপুরে দিয়ে দেবো আর একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটু করে সর্ষের তেল দিয়ে এবার তাকে মুড়ে নেবো আরেকটা পাতা দিতে উপরে উপরে হ্যাঁ এইরকম করে আমি সবগুলো বেঁধে বেঁধে নেবো এইরকম করে আরেকটা পাতা এরকম দেখে দিই পাতা যদি বড় হয় যেহেতু আমার মাছগুলো বড় বড় তাই জন্য আমাকে এইরকম করে এইরকম করে দুটো পাতা নিয়ে নিতে হবে এখানে বড় একটা ছোট একটা আমি আগে পাতাগুলো থেঁতলে নিয়েছি তো কলা পাতার পাথরি তো কলা পাতার তো পাথরি তো হয়ই কিন্তু এই কুমড়ো পাতাটা দিলে কুমড়ো পাতাও খাওয়া হলো তার সঙ্গে আর কুমড়ো পাতার টেস্টও খুব সুন্দর হয় এর মধ্যে একটু করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে একইভাবে এটা এই পাতায় যদি এরকম করে বেঁধে নিচ্ছি আবার আমি বেঁধে নিয়ে আপনাদের প্রত্যেকটা পাতা বেঁধে নিয়ে আমি দেখাচ্ছি সুতো দিয়ে একটা করে বেঁধে নিচ্ছি আমি প্রত্যেকটা সাজিয়ে আপনাদের দেখাচ্ছি পাতাটাও রেডি হয়ে গেছে সব সুতো বেঁধে পুরো রেডি করে নিয়েছি আমরা 10 জন তরটা নিয়েছি এবার কিভাবে কড়াতে বসাবো সেটা আপনাদের শেয়ার করবো Thank you.
কড়ার মধ্যে তেলটা গরম হলে আমি পাতাগুলো দিয়ে দেব, দিয়ে হালকা একদম কম তাপের মধ্যে কমে আমি একদম জিওতে দিয়ে দেব, দিয়ে আমি পাতাগুলো দিয়ে আমি একটা চাপা দিয়ে দেব। কেউ যদি চায় এর মধ্যে ভাপেও করতে পারে, কড়ার মধ্যে জল দিয়ে তার মধ্যে ওই টিফিনে ওই পাতাগুলো দিয়ে তারপরে চাপা দিয়ে তারপর একটা ভারী কিছু দিয়ে সেটাও করা যায়, কিন্তু আমি ওভাবেও করি, তো আমি এইভাবেও একটু করছি আর কি। তো কীভাবে করছি দেখাচ্ছি, কড়াটা আগে গরম, তেলটা আগে গরম হয়ে যাক দেখাচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে পাতা দিয়ে দিচ্ছি, তেলটা একটু বেশি করে দিতে হবে, আর এর চাপাগুলো খুলে খুলে উল্টে পাল্টে কিন্তু দেখতে হবে আমাকে। মাঝে মাঝে এটাকে উল্টে পাল্টে কিন্তু করে দিতে হবে। আচ্ছা, কম তাপে একদম দিয়ে দিলাম, একদম আমি যেহেতু মাইক্রোওভেনে করছি আমি একদম 120 দিলাম চাপাটা কাটলাম, আর দিয়ে একদম দিয়ে দিলাম চাপা, মাঝে মাঝে আমি উল্টাবো, ঠিক আছে? পরে আবার আপনাদের দেখাবো, যখন উল্টাবো তখন সেটাও আপনাদের সঙ্গে দেখিয়ে করবো, ঠিক আছে? আপাতত রাখি, পরে আবার আসছি আপনাদের সঙ্গে। চাপাটা খুলে আবার একবার উল্টে দিচ্ছি, তো ওই যে ইলিশ মাছ আর কুমড়ো দিয়ে পাথরিটা বানিয়েছিলাম ইলিশ মাছে, ঠিক এইরকম হয়েছে দেখতে, দেখুন এইভাবে দেখতে হয়েছে পাথরিটা। তো এটা তো হয়েই গেল, জানি না খেতে কেমন লাগবে, ভয় ভয় লাগছে, কারণ আমি পাথরিটা বানিয়েছি কলা পাতা দিয়ে, কোনোদিন এই কুমড়ো পাতা দিয়ে বানাইনি, আর এর সঙ্গে একটা যেটা মিক্সড করেছি সেটা হচ্ছে তিল বাটাটা, সেই জন্যই ভয় লাগছে যে কেমন লাগবে খেতে। অবশ্যই খাওয়া দাওয়ার পরে আপনাদের জানাবো এসে। তো আপাতত আজকের আর কি রান্না করেছি সেটা দেখে, আজকে সব হচ্ছে শাকের আইটেম, কেন না শাকের আইটেম আজকে কেন না, ছেলে কালকে কোথা থেকে এত, আমি তো শাক খেতে ভালোবাসি, কুমড়ো ডাঁটা শাক সহ পালং শাক লোটে শাক আর কি শুষ্নি শাক এত শাক এনেছে, আর বর্ষাকালে তো শাক বেশি থাকেই না নষ্ট হয়, তাই যতটা পেরেছি রান্না করেছি। হ্যাঁ লোটে শাক কিছুটা করেছি, খিজে ফিজে পড়ে আছে, তাই শাক খেতে ভালোবাসি, শাকগুলো নষ্ট হবে, তাই আজকে সবই শাকের আইটেম। তো কি কি রান্না করেছি আমি দেখাই, এটা হচ্ছে মানে শুষ্নি শাক, রসুন আর লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজেছি, রসুন পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে, আর এটা হচ্ছে কচু পালং, তিন আঁটি পালং শাক নিয়ে এসেছিলো, তার মধ্যে এক আঁটি পুরো পচে গেছে, দু আঁটি ছিল সেটাকে দিয়ে কচু পালং করেছি। এই হটে আজকে মূল আকর্ষণ রান্নাবান্নার, তো সব শাকের আইটেম। তো পরে আবার খাওয়া দাওয়ার পরে এসে বলবো কেমন হয়েছে। এই মাত্র খেয়ে দিয়ে উঠে এলাম, তো চিংড়ি এই ইলিশ মাছের যে কুমড়ো দিয়ে পাথরিটা বানিয়েছিলাম দারুণ করেছি, ভালো লাগছিল খেতে, টেস্ট হয়েছিল, আমি ভাবছিলাম ভয় লাগবে। তো ওইটা নতুন একটা জিনিস অ্যাড করছিলাম যে তিল বাটাটা, আমি তিল বাটাটা প্রচুর খাই, ওটা শরীর ভালো থাকে,
তো যাই হোক, খাওয়া দাওয়া তো সবাই হয়ে গেছে আমাদের, মেয়ে এখনও আসেনি, কলেজ থেকে এসে পরে খাবে, ওর জন্য তুলে রেখে দিয়েছি। আর ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে গেছে, তাই এখানেই ভিডিওটা রাখি। তো সঙ্গে একটা গাছ থেকে পেয়ারা ফেড়ে নিয়ে এসেছি, পেয়ারা খাবো। তো ভিডিওটা এই অবধি, নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে পরে আসছি।